পদ্মা নদীতে স্রোতের বেগ বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। দুপুর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের উদ্দেশ্যে মাইকিং করা হয়েছে। জরুরি প্রয়োজনে বিকল্প নৌরুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। স্রোতের বেগ কমে না আসলেও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকবে। গত কয়েকদিন ধরে পাঁচটি কেটাই ফেরি চলাচল করছিল।